ফ্যাশন পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেছেন। দুই পৌরসভায় মেয়র পদে মোট 9 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ভোলা পৌরসভার সমর্থক ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচন অফিসে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপি মনোনীত প্রার্থী হারুনর রশিদ ট্রুম্যান, বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে দলীয় সমর্থক ও ভোটারদেরকে নিয়ে পৃথক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম মোর্শেদ, বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির শিকদার, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মোহাম্মদ ইউসুফ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম মাসুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ শরীফ নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম, NAN TV।